উনি বলেন যেই দিন আমি বেলায়েত পাইছি ওই দিন থেকে আমি নিজের ইচ্ছায় কোনোদিন ঘুমাই নাই। আবুল হাসান বলেন আপনি কেমনে ঘুমাইছেন? উনি বলেন আমার ঘুমানোর সিস্টেম হইল, আমি যখন নামাজের মুসল্লার মধ্যে বসতাম নামাজ পড়িরা আমি আমার আল্লাহর কাছে একটা সেজদা দিতাম, যে সেজদার নাম সেজদাতুল শুকর। আমি সেজদার মধ্যে আমার আল্লাহর কাছে বারবার বারবার কান্না করতাম, আমি কান্না করতে করতে ঘুমাইয়া যাইতাম, আর কখন ঘুমাইতাম কখন ঘুম থেকে উঠতাম আমি টের পাইতাম না। হযরত আবুল হাসান শাজিলি রহমতুল্লাহ আলাই বলেন যখন আমি ঘুমাইয়া গেলাম ওই দিন কান্না করতে করতে ঘুমানোর পরে আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে, এরে আবুল হাসান আর ঘুমায়া থাকার সুযোগ নাই, আয় আয় আয়। আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবার থেকে ইশারা হয়ে গেছে, আল্লাহর কাবা তাওয়াফ করার জন্য চলে আসো, নবীর মদিনা জিয়ারত করার জন্য চলে আসো। আবুল হাসান শাজিলি রহমতুল্লাহ আলাইহি বলে আমি ঘুম থেকে সজাগ হয়ে গেলাম, আমি ঘুম থেকে সজাগ হইয়া আমি আমার আল্লাহর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য রওনা করব। এমন টাইমে আমার অনেক মুরিদ ছিল যাদের বাড়ি মিশরে, অনেক মুরিদ ছিল যাদের বাড়ি বাগদাদে, অনেক মুরিদ ছিল যাদের বাড়ি কায়রোতে। আমি তাদেরকে একসাথে কইরা মিশরের কায়রো নামক এলাকার যেই নদী বন্দর আছে ওই নদী বন্দরের মধ্যে বললাম যাইয়া তোমরা একটা জাহাজ ভাড়া করো, যে জাহাজের মধ্যে কইরা আমরা যাইতে পারবো মক্কা এবং মদিনায় সিদ্ধা পানি বন্দরের মধ্যে, তোমরা আমার ব্যবস্থাটা করে দাও। এবার যখন ব্যবস্থা করতে গেলেন যা দেখে জিদ্দা বন্দরে যাওয়ার জন্য কায়রো নদী বন্দরের মধ্যে কোনো বাহন নাই, যাওয়ার মতো কোনো লঞ্চ নাই, কোনো স্টিমার নাই। আরে আগের যুগে কোনো লঞ্চ স্টিমার ছাড়া মক্কা মদিনা যাওয়ার জন্য কিন্তু বাষ্পীয় যে জাহাজ যেটাকে আমরা বলি উড়োজাহাজ, যেটাকে আমরা প্লেন বলি, এমন কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু ওনার ভক্তবৃন্দুরা বলে আমরা গেলাম নদীর পাড়ে, স্যার দেখলাম সেখানে এমন কোনো টাকাওয়ালা কোনো মুসলমান মানুষের বড় কোনো বাহন নাই বা যান নাই যেটা দ্বারা আমরা জিদ্দা বন্দরের মধ্যে যা পৌঁছাইতে পারব। তো যা দেখলাম একজন লোক আছে যেটা একটু বড়, কিন্তু সে একজন খ্রিস্টান। সে কি তার যে জাহাজটা আছে লোকটা কি খ্রিস্টান? আমাদের একটু মনের মধ্যে লাগলো আমরা তো মুসলমান, তাকওয়ার খেলাফ হবে, খ্রিস্টান মানুষ অমুসলিমের কাছে যাইয়া যদি কোনো কিছু চাই। আমরা তার কাছে বললাম তুমি তো একজন খ্রিস্টান, আমাদের যাওয়া দরকার জিদ্দা বন্দরে, তো জিদ্দা বন্দরে যে আমরা যাব তোমার এই জাহাজটা পানির জাহাজটা আমরা ভাড়া করতে চাই, তোমরা কত টাকার বিনিময়ে আমাদেরকে ভাড়া দিবা? উনি বলছে যে তো কায়রো থেকে জিদ্দা পর্যন্ত যাবেন বেশি ভাড়া না, অল্প কিছু দেড়হাম লাগবে। কত দেড়হাম? বলে আমার 550 দেড়হাম লাগবে। বলে এত কমে যাইবা? মিনিমাম তো 1500 দেড়হামের প্রয়োজন, এত কম দিয়ে কেন যাইবা? বলে আমি জিদ্দা বন্দরে যাওয়ার আসি, তোমরা যদি যাও আমরা তোমাদেরকে সাথী বানিয়ে নিয়ে যাব, কিন্তু জিদ্দা বন্দর থেকে আসার সময় তোমাদেরকে আনতে পারবো না। তারা চিন্তা করলো এই জাহাজ দিয়ে আমরা হইব না, আচ্ছা আপনি আনতে পারবেন না, পরবর্তীতে এই মাল নামে আবার আমাদেরকে নিয়ে আসবেন পারবেন কিনা বলেন। বলছে ঠিক আছে পারব। এই কথা বলে হযরত আবুল হাসান শাজিলি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, হুজুর পাইছি একটা জাহাজ পানির, কিন্তু ওই জাহাজের মালিক হলো একজন খ্রিস্টান, হুজুর বলেন আপনি রাজি কিনা? হুজুর বলে খ্রিস্টান হোক আর যা হোক চলো একটু যাওয়ার চেষ্টা করি, যেহেতু আমার আল্লাহ ডাক দিছে, আল্লাহর ডাক অবহেলা কইরা আমি ঘরে পড়ে থাকতে পারবো না, আল্লাহ যেহেতু ডাকি দিছে চলো না আমরা চলে যাই। মুসলমান আল্লাহ কিন্তু আপনার এখন ডাক দেয় নাই, আল্লাহ কিন্তু আপনার জন্মের পর থেকে মসজিদে আজানের মধ্যে 5 ওয়াক্ত আসসালাতু খাইরুম মিনান নাওম ফজরের সময় ডাক দেয়, আল্লাহ শুধু এই সময় ডাক দেয় না হাইয়াল আসসালা বলে প্রত্যেক নামাজের ওয়াক্তে আপনার মুয়াজ্জিনের মাধ্যমে দৈনিক 10 বার ডাক দেয়, আপনি কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেন না। আল্লাহ কোরআনে কয় ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ আল্লাহকে ভুলে গেছে, ফা আনসাহুম আমি আল্লাহ এদেরকে ভুলে রাখছি, আনফুসাহুম এরা নিজের কথা ভুলে গেছে, উলাইকা হুমুল ফাসিকুন যারা এগুলা ভুলে গেছে আল্লাহকে ভুলে রাখছে, তাদের সম্পদ সব জানার পরেও তারা আল্লাহ সব দিছে এটা জানার পরেও আল্লাহর পথ মতে চলে না, আল্লাহ এদেরকে ফাসেক বলছে। আচ্ছা এবার আপনারা বলেন যারা ফাসেক এদের ব্যাপারে কার জারি হইল? এরা কোনোদিন জান্নাতে যাবে না, ফাসেকরা জান্নাত জাহান্নামের মধ্যবর্তী জায়গায় আটকে থাকবে। এবার আপনারা বলেন তো আমরা কি ফাসেক হয়ে মরতে চাই? আওয়াজটা একটু আস্তে হইছে। আমরা কি ফাসেক হয়ে মরতে চাই? তো ফাসেক হয়ে যদি মরতে না চান তাহলে আল্লাহকে স্মরণ করার আল্লাহর ঘরে যাওয়ার দরকার আসেনি? না না দরকার নাই। তাহলে আল্লাহ বললেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ
তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। এবার আপনারা বলেন আল্লাহরে আপনার আর মনে আসেনি, কার কার মনে আছে ডান হাত তোলেন। আপনার মানে এবার আপনারাই ধরা খাইবেন, আল্লাহরে বলছেন মনে আছে। এবার আপনারা বলেন যাদের আল্লাহরে মনে আছে তারা কোনোদিন নামাজ ছাড়েনি, সুদ খায়নি, গোশ খায়নি, হারাম খায়নি, পরে জমি দখল করিয়া খায়নি, মানুষের ফকরের টাকা মাইরা দিয়া খায়নি, তা আপনারা তো এমন কর্মের মধ্যে ব্যস্ত। এখানে অনেকে আছে আজকে আসার নামাজ পড়ছে না, ঠিকের আওয়াজ আসতে বোধ মানুষ বেড়ে দিলে গুনে গেছে তোটা উড়ে দিয়েছে মানে নিজের পরে মজা লাগুক আর না লাগুক মনোযোগের সামনে শুনেন ও মুসলমানের দলেরা, যদি আপনি মুসলমান দাবি করেন আল্লাহকে মনে আছে আপনি মনে করেন, তাহলে আপনি কোনোদিন নামাজ ছাড়তে পারেন না, আল্লাহর এবাদত ছাড়তে পারেন না। ভালো লাগলে শুনবেন, না লাগলে শোনার দরকার নাই। বলে হুজুর কেন এই কথা বললেন, ওয়াজ মাহফিল তো সবাই শুনতে পারে, আর নামাজ না পড়া এমন দশটা বিশটা একশোটা ওয়াজ শুনলে কোনো লাভ? আল্লাহর আলী ডাক দিয়ে কই চলো, যাওয়ার তো দরকার, আল্লাহ ডাক দিছে। আল্লাহর ডাকে যদি সাড়া না দিতে পারি তাহলে তো আমার মনে শান্তি লাগবে না। ও মুসলমান, ও বারাপাড়া কৃষ্ণপুর এলাকার বাবা চিনা বন্ধুরা, এবার রওনা করলেন। ওরে ওই নৌকা ওই পানির জাহাজের মধ্যে যখন উঠল, জাহাজের মধ্যে ওঠার পরে আল্লাহর বান্দা এই কায়রো থেকে সামান্য দূর যাওয়ার পরে মনে করেন কুমিল্লা থেকে বাহির হইয়া মাত্র দাউদকান্দি পর্যন্ত গেছে, যাওয়ার পরে ওই নৌকাটা ওই জাহাজটা ওই জায়গার মধ্যে আটকে গেছে, সামনে যাইতে পারে না। এবার ওই আল্লাহর অলির জাহাজ আটকে যাওয়ার খবর এলাকার মানুষ জানতে পারছে, উনি তো নতুন খেলাফত পাইছে, বেলায়েত পাইছে। এবার কোন মানুষগুলা জাহাজ আটকে যাওয়ার খবর পাইয়া ইস্কারিটা কি কম মারবো না বেশি মারবো? দেখছো নি নতুন হিসাব, নতুন বিশ্বাস, মক্কা যাইতে লাগছে আল্লাহর আদেশে নাকি যাইতে লাগছে? এখন এবার জাহাজ দি মাদ্রাসা আটকে গেছে, এটা চলে না, এটা আর চিন্তা করতে লাগলেন। হজের অনেক আগে রওনা করছে, কিন্তু হজ অতি সন্নিকটে সময় চলে যায়, যাওয়ার মতো সময় পাইতেছে না। এবার আল্লাহর ওলি একটু সামান্য সামান্য রাগান্বিত হইয়া আমার আল্লাহর কাছে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহর কাছে বারবার ডাক দেয়, মনিব ও দয়াল আল্লাহ, আমি যদি না যাইতে পারি কি হবে আমার দয়াল মাওলারে, আরে মাওলারে তোর পাক নামের দোহাই, আমি যদি ডুইবা মরি, আমি যদি ডুইবা মরি কলঙ্ক তো মার দয়াল মাওলারে। কান্দে আমার আল্লাহর কাছে, আল্লাহ যাইতে পারি না, মানুষ বাদে মন্তব্য করে কান্না করার সময় আমার আল্লাহ এলহামের মাধ্যমে জানাইয়া দেয়, এ আবুল হাসান চিন্তা করো না, চিন্তা করো না, মাঝিকে যা বলো মাস্তুলটা তোলা দিতে। মাস্তুলটা তুললে এই মাঝি অল্প কিছুক্ষণ অল্প কিছু সময়ের মাঝে মক্কা এবং জেদ্দা প্রান্তরে যাইতে তার দেরি হবে না। মাঝির কাছে দেয়া ডাক দেয়া কয়, এ মাঝি এ নাবিক তুমি তোমার মাস্তুলটা তোলো, তাড়াতাড়ি আমরা রওনা করব। মাঝি কয় আজকে সাত দিন একটা না এই নৌকাটা পানির জাহাজটাকে ঠিক করার চেষ্টা করি, আমি পারতেছি না। আর আপনি বলতেছেন এখন আমি ঠিক করার জন্য, না 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 আপনার কথা আমি শুনতে পারবো না। ডাক দিয়া কয় বাবা শোনো, আমি একটা আদেশ করতেছি, আমার আদেশ যদি না শোনো তুমি এটা কেমন কাজ করলা? আমি তো তোমার কাছ থেকে নৌকাটা ভাড়া নিয়েছি, এই নৌকাটা জাহাজটা ভাড়া নিয়েছি, তুমি যদি নাওটা না ছাড়ো আমার কাছে কেমন কেমন লাগবে? এবার বলেন ওই নৌকাটার মালিক কি মুসলমান না খ্রিস্টান? মনে আসেনি ওয়াজদা, মুসলমান না খ্রিস্টান? ও মুসলমান, ও
নবীর উম্মতের দলেরা, এবার ওই খ্রিস্টান ব্যক্তিটা আইসা বলে, মুসলমান ফকির, তুমি বলতেছ নৌকার মাস্তুল তোলার জন্য আমার নাবিক এক সপ্তাহ চেষ্টা করেছে, নৌকা স্টার্ট হয় না, এই ইঞ্জিনটা চালু হয় না, কিন্তু তোমার কথাই কেন মাস্তুল তুলব? বলে একটাবার আমার কথাটা শোনেন না, ওই খ্রিস্টান মালিক এবং তার সন্তান ওই নৌকার মধ্যে ছিল, কথা সত্য। এবার যখন ওই আল্লাহর ওলি হযরত আবুল হাসানের আদেশ মোতাবেক ওইটা তুললেন, মাস্তুলটা তোলার সাথে সাথে লক্ষ্য করে দেখলেন নৌকা ইঞ্জিন দিয়ে স্টার্ট করলে যেমন তাড়াতাড়ি চলে, মাস্তুল উল্টাইলে ঝড় তুফানের কারণে মাস্তুল তো নদীর থেকে পা সামনের দিকে যায় না, কিন্তু আল্লাহর ওলির আদেশ মোতাবেক মাস্তুল তোলার সাথে সাথে ওই মাস্তুলটাকে বাতাসের মাধ্যমে স্রোতের অনুকূলে নিয়ে যাইতেছে, আর এটা আস্তে আস্তে করে অল্প কিছুদনে জিদ্দা বন্দরের মধ্যে উপস্থিত হয়ে গেছে। আর যারা বদনাম করেছে তারা চিন্তা করে, মনে হয় ঝড় তুফানে আল্লাহর ওলি আবুল হাসান শাহজিলির নৌকাটা এখান থেকে দূরে চলে গেছে, আর এলাকার মানুষগুলা রাত্রবেলা ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছে, না রে না, আল্লাহর ওলি আবুল হাসানের মাস্তুলটারে, আল্লাহর ওলি আবুল হাসানের জাহাজটারে কোনো জায়গায় ডুবায় না, ঝড় তুফানে নষ্ট করে নাই। আরে ওই জাহাজটা ঝড় তুফানের কারণে বাতাসের অনুকূলে যাইতে যাইতে এটা জিদ্দা বন্দরের মধ্যে যায় পৌঁছাইছে, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ চাইলে কোনো কিছু বন্ধ হয় না, আল্লাহ চাইলে কোনো কিছু থাইমা থাকে না। মুসলমান আল্লাহর কর্ম করো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হইয়া যায় সারা জগৎ তার হইয়া যায়। তুমি ওই মনিবের কাজ করো, তোমার কর্ম সম্পাদন করার মালিক একজন, তিনি কে? জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলী। ওরে বেলায়াতের মুরশিদ হইয়া আসিলেন দিনের নবী, ওরে মুরশিদ রে না পাইলে কি আর রাসূল পাবিনি, ওরে মুরশিদ রে না পাইলে কি আর রাসূল পাবিনি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। ও বন্ধুরে, আল্লাহর ওলি যখন হজ করার জন্য গেলেন, আল্লাহর ওলি হজ করলেন, এমন হজের পারবারের মধ্যে যাইয়া আজব ঘটনা দেখছে ওই মাস্তুলের মালিক এবং তার খ্রিস্টান সন্তান দুইজন দেইখা। আল্লাহর ওলি যখন হজ সম্পাদন করে জিদ্দা বন্দরের মধ্যে আসলেন, হজ কম্পাই ওই হজটা সম্পাদন করে জিদ্দা বন্দরে আসার পরে ওই মাস্তুলের মালিকের সন্তান খ্রিস্টান মানুষ ডাক দিয়া কয়, হুজুর আবুল হাসান শাহজিলি, আপনার কাছে আমার একটা আবদার হইল, যেহেতু আপনি মুসলমান, আপনার এই কারামত দেখে আমার কাছে বড় ভালো লাগছে, আপনি এই মুহূর্তে আমার কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। যখন কালিমা পড়ছে, কালিমা পড়ার পরে আল্লাহর ওলি আবুল হাসান শাহজিলি মিশরের কায়রো এলাকাতে চলে আসছে। এবার যখন ইসলাম কবুল করল, ওই খ্রিস্টান বাবা ডাক দিয়ে কয়, সন্তান, তুমি যে ইসলাম কবুল করলা, তোমার বাপদাদার ধর্মের মধ্যে তুমি চুনকানি লাগাইলা, বাবারে এমন কর্ম কেন করলা? তোমার কাছে আবদার জানাই তুমি মুসলমান ধর্ম ত্যাগ করে দাও। এই কথা বইলা আল্লাহর ওলিটা, ওই সন্তানটা আল্লাহর ওলিটা হযরত আবুল হাসানের দরবারের মধ্য থেকে ওই খ্রিস্টান বাবা চলে গেল। আর
তার খ্রিস্টান সন্তানটা তো ইসলাম কবুল করেছে। কবুল করার পরে তার বাবাকে বলে, বাবা এই ইসলাম ধর্ম যে কত মজা এটা আপনি জানেন না, যদি জানতে এই ফকিরের দিকে তাকাইয়া এই ফকির যে আদব খেলা দেখাইছে আপনি ইসলাম ধর্মটা গ্রহণ করে ফেলতেন। বলে এই কাজ কোনো সাধারণ মানুষ করতে পারে না। আরে আল্লাহর ওলিরা তাদের জবান দ্বারা যে কথাগুলা বলে এটা তাদের কথা নয়, এটা আমার স্বয়ং আমার আল্লাহর কথা। এজন্য আল্লাহর ওলিটা মাসতুল তোলা দিতে বলেছে। এই কথাটা আল্লাহর ওলি নিজে বলে নাই, আল্লাহর ওলির জবান দ্বারা আমার আল্লাহ স্বয়ং তাদেরকে বলাইছে। এজন্য মাসতুলটা এই কায়রো এলাকা থেকে জিদ্দা পর্যন্ত পৌঁছাইছে। বাবা সন্তানের এই কথা শুই না, তার মুখের মধ্যে প্রহার করলেন, মারলেন, সন্তান কোনো কান্না করলেন না। বাবা মারার পরেও বাবার দিকে হাতটা তুললেন না, ডাক দিয়ে বলে, বাবা ইসলাম ধর্ম কবুল করলে কষ্ট করা লাগে, মার খাওয়া লাগে, আব্বা মেনে নিলাম, আপনার কথা শুনলাম, ইসলাম ধর্মের কাজ করতে যায় যদি আমি আঘাত খাই, আমি মার খাই, আব্বা এটা আমার জন্য কোনো ব্যথার বস্তু না, আব্বা আপনি আমার জন্য দোয়া করবেন। এবার খ্রিস্টান বাবাটা সন্তানকে প্রহার করে বাড়িতে যেয়ে ঘুমাইছে। বাঘের নির্মম পরিহাসে বাবারা রাত্রবেলা ঘুমানোর পরে ওই খ্রিস্টান বাবা রাত্রবেলা ঘুমাইতে পারে না, ঘুম থেকে কিছুক্ষণ পরে পরে সেবটা খেয়ে যেটারে কই আমরা উঠা যাই, কি কই আমরা সেবটা খেয়ে উঠে না, সেবটা খেয়ে উঠতেছে, ঘুম থেকে কাঁপুনি দিয়ে উঠে, উঠার পরে ওই সন্তান পাশের ঘর থেকে আইসা বাবার কয়, আব্বা আপনি খ্রিস্টান হইতে পারেন, আমি মুসলমান, ইসলাম ধর্ম শিক্ষা দেয়, বাপ মা যদি অন্য ধর্মেরও হয় যতক্ষণ না কুফুরির আদেশ করে সন্তান যেন তার বাপ মাকে দেখা রাখে, তাহলে বাপ মা খারাপ হওয়ার পরেও সন্তান তার বাপ মারে আঘাত দিতে পারবে না, বাপ মারে কোনো কিছু বলতে পারবে না। এ মুসলমান নবীর উম্মতের দল, আব্বা যখন রাত্র বেলবো চলো আমারে তার কাছে একটু নিয়ে যাও। এবার তার নিয়ে গেলা হলো হযরতে আবুল হাসান শাযিলি রহমতুল্লাহ আলাইহির কাছে। হযরতে আবুল হাসান ডাক দিয়া কয়, কি গো আপনি না সন্ধ্যাবেলা আপনার সন্তানের মুখের মধ্যে আঘাত করেছেন, আমার দরবারে কেন আসা যাওয়া করে, মুসলমান কেন হইল, আর এখন দিয়ে আপনাকে দেখা যায় আপনি আপনার সন্তানকে নিয়ে আপনি আমার দরবারে চলে আসছেন, কেন আসছেন, কারণটা জানতে চাই, আপনি কি বলবেন। বলে হুজুর আমি আপনার কাছে একটা কথা বলি, আমি গত রাত্রে একটু সময়ের জন্য ঘুমাইতে পারি নাই, আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে দেখেছি আমার সন্তান আপনার হাত ধরে ইসলাম ধরা ইসলাম গ্রহণ করার কারণে আপনার ভক্তবৃন্দুরা আপনার মুরিদানরা আপনার পেছনে পেছনে জান্নাতে ঢুকতেছে, তার মাঝে আমার সন্তানও আছে আপনার পেছনে পেছনে জান্নাতে ঢুকতেছে, এমন টাইমে আমি আমার সন্তানকে বললাম, এরে সন্তান আমি আব্বা তো তোমার বাবা, তোমার জন্মদাতা, আমারে তুমি নাজাতের রাস্তা জান্নাতের মধ্যে নিয়ে যাও, আমার আব্বা আমার সন্তান, আমি আব্বারে বলেছে আব্বা আপনি আমার দলের অন্তর্ভুক্ত না, এই জন্য আপনি জান্নাতে যাইতে পারবেন না। হুজুর আমার সন্তান জান্নাতে গেছে কিন্তু আমি যাইতে পারি নাই, জান্নাতের দরজা বন্ধ করা হয়েছে, হুজুর আমার সন্তানের দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কি করা লাগবে। বলে অন্য কোনো কিছু না, আমান্তু বিল্লাহি, সুবহানাল্লাহ, কন্যা আমার আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, ও রাসূলিহি রাসূলের প্রতি ঈমান আনা লাগবে, ও কুতুবিহি কিতাবের প্রতি ঈমান আনা লাগবে, ও মালাইকাতিহি ফেরেশতার প্রতি ঈমান আনা লাগবে, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের প্রতি ঈমান আনা লাগবে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, তাকদীরের ভালো মন্দর প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং আপনি যে মরার পরে আমার আল্লাহ হিসাব করার জন্য আবার উত্তোলন করবে ওইটার প্রতি বিশ্বাস করা লাগবে। বলে হুজুর আল্লাহর কসম ওই জান্নাতে যাওয়ার জন্য যে সাতটা বিষয়ের প্রতি ঈমান আনা লাগবে, এই মুহূর্তে কালিমা পড়াইয়া আপনি আমার সাতটা বিষয়ের প্রতি ঈমান দান করেন, জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি খ্রিস্টান জিন্দাবাদ।
ও মুসলমান নবীর উম্মতের দল, সামান্য একটা স্বপ্নের কারণে জান্নাতে যাওয়ার জন্য একজন খ্রিস্টান যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, আপনারা বলেন আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলমান হইয়া আল্লাহ তাআলার পথ মতে চলার দরকার আছে না নাই? আর ওই আল্লাহর বান্দা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে শুধু ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয় নাই, মুসলমান হওয়ার পরে ওই আল্লাহর বান্দা প্রত্যেক দিন রাত্রবেলা নামাজের মুসল্লার মধ্যে আল্লাহর কাছে কান্না করেছে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, ওই পাপের মার্জনা আপনি আল্লাহ না চাইলে কোনোদিন হবে না, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, বান্দা চিন্তা করো না, এখন এবাদত যেমনভাবে করতেছ আমি আল্লাহ এবাদতের মাধ্যমে বান্দার সকল গুনাহগুলা মাফ করে দেই, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, আমার আল্লাহ শুধু মাফ করে না, বান্দার গুনাহ মাফ করার পরে বান্দার সম্পদের অভাব থাকে না, বান্দার নিয়ামতের অভাব থাকে না, বান্দা যা চায় আমার আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সব দিয়ে দেওয়া হয়। আপনি মনে করেন মুসলমান দাবি করার পরে আপনি কোনো পীরের হাত ধরার পরে আপনি মনে হয় বেঁচে গেছেন, আরে পীরের হাতটা ধরার কারণে বাঁচেন নাই, পীরে আপনাকে যে আদেশগুলা করেছে ওই আদেশগুলা মানলে আপনি বাঁচবেন, আর নচেত বাঁচবেন না, আপনার পীরে বলছে নামাজ পড়তে আপনি নামাজ করেন না, আপনার মুর্শিদ বলছে ইবাদত করতে আপনি করেন না, আপনি বাজে পথে চলেন, আপনার দিকে তাকাইলে মাথার মধ্যে পানুয়া দরবারের টুপি, মাইজবান্ডারের টুপি, শাহপুরের টুপি, সাইন্সের সিরকুটের টুপি, কিন্তু আপনি চলাফেরা করার সময় অনাদর্শভাবে চলাফেরা করেন, আল্লাহর কসম এভাবে চলার কারণে আপনার নিজের বদনাম না আপনার পীরের বদনাম হয়। আল্লাহর হস্তে একটা কথা মনে রাখো মুসলমানের দলেরা, যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করতে চাও হক্কানি পীর মাশায়েখের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার পরে দুনিয়া এবং আখেরাতের তারাক্কি নেওয়ার জন্য, গুনাহ মাফ করার জন্য নিজেকে ব্যস্ত রাখবা। হুজুর কিভাবে ব্যস্ত রাখবো? আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার আওয়াজ দেখবার ছোট হইছে আর জোরে কোন আল্লাহু আকবার। আপনারা বলেন ঘোষণা কার? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দল, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি আল্লাহ, আমি নবী, আমি আল্লাহকে তোমাদেরকে সন্ধান দেব না এমন ব্যবসার যা তোমাদেরকে আযাবিন আযাবিন আলীম, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে উদ্ধার করে। ওই ব্যবসা কোন ব্যবসা? দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় মুসলমান দাবি করেন, যে কোনো পীরের কাছে বায়াত গ্রহণ করেন, করার পরে বাজে কাচ্ছাইরা দুনিয়াতে যে কোনো হালাল ব্যবসা করেন, চা দোকানদারি করেন, কথা কি দোকানদারি, তরকারি বেচেন, মানুষের বাড়িতে মুনি দেন, গুনা নাই, এটা হালাল কাজ। আমরা যদি আস্তে কথা কর না, ব্যবসা করলে অসুবিধা হইব তো, এই ব্যবসার দরকার নাই, বাড়িতে বইয়া এনার ফ্যাশানা লাগাবেন, এনার গিরিং দিয়েখানা লাগাবেন, কাম হইব, ঠিক আছে, লাগে না, চা দোয়ানে বইবা, এজনে এক কাপ চা খাওয়াইব, সেজনে এক কাপ চা খাওয়াইব, এ মানুষের চা খাইয়া খাইয়া একজনের চা খাই আরেকজনের বদনাম করো, আসেনি এমন এমন গিরিঙ্গি বা শয়তান মানুষ আসেনি? এ দেখবেন এইগুলা করতে 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 নেশা করে, ঠিকইটা করেনি নেশা, এগুলা করতে 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 দুদিন পরে নেশা করার পরে এত এমন ব্যবসা করে, কিতাব আছে ছোট্ট ছোট্ট ট্যাবলেট বেছে বেশ ডাক্তার হয়ে গেছে, আরে মেম্বর কোয়াইজ গিয়া মেম্বর বলে অসুস্থ, আমার হান্নান মিয়া ফোন দিয়ে কেছে মেম্বর লাগে দোয়া করেন, আমি কেছি আপনার লাগে দোয়া কেমনে করার লাগবো, ভালো কাম করলে আপনার লাগে দোয়া তো এমনি মানুষের রুয়ের থেকে দেবো নাকি, আমি কেছি মেম্বর সাহেব তাড়াতাড়ি চললেন মোটামুটি ওয়াজ তো জমে গেছে, তারা যারা আছে এরা হলো নিট শ্রোতা, বুঝিনি বিষয়টা, তারা হইলো নিট শ্রোতা, এরপরে যে দিয়ে মোটামুটি একটু বিরিয়ানি খাবেন না টাইম আর কি, বুঝা লই এটা বোঝেন আপনারা, গত বছর আমি খাইয়ে গেছিলাম ইন্ডিয়া যাইতে বেলা, মোটামুটি বিরিয়ানি মজাই হয়, তবু আমরা যারা বইছি একটু মোহাব্বতের আওয়াজ, এখন দুনিয়াতে যদি আপনি আপনারা ব্যস্ত রাখেন আপনার কি কোনো গুনাহ পাকড়াও করতে পারবে? আপনি যদি পাক্কা ইমানদার হয়ে যান আপনি কি কোনো গুনার কাজ, কোনো খারাপ কাজ পাকড়াও করতে পারবে? এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে কয়, ইয়া
الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون زبان দেখুলা কোন আল্লাহ আকবার আল্লাহ ডাক দিয়া কয় ও ইমানদারের দলেরা আল্লাহকে ভয় করো ওয়াল তাঙ্গুর তোমাদের তাকানো উচিত নাফসুম্মা কদ্দামাত লিগত তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে আমাদের পূর্ববর্তীর মধ্যে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল কিন্তু আমরা খারাপ মানুষের দিকে তাকাই না আল্লাহ এখন আমরা তাকাই তাদের দিকে যারা আমাদেরকে সহজ এবং সরল রাস্তা দেখাইব আল্লাহ কয় ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন খারাপ পথে যায় না তারা সরল এবং সহজ সরল পথের মধ্যে যায় আল্লাহ কয় ভালো পথে গেলা না খারাপ পথে গেলা এমন তো মুসল্লি দেখা যায় ভালো পথে গেছে মাথার মধ্যে টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে মাথায় পাগড়ি আছে সুন্দর সাদা পাঞ্জাবি লাগে মসজিদে নামাজ পড়ে শুধু খায় আসেনি ও মুসলমান নামের মুসল্লি হইলা না কামের মুসল্লি হইলা আমার আল্লাহ এই জন্য কয় ইন্নাল্লাহ খবীরুম বিমা তাআমালুন নিশ্চয় আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর জানে অন্তরের খবর জানে এবার ভালা কাম করলো আল্লাহ জানে খারাপ কাম করলো আল্লাহ জানে এবার ভালা কাজ করনেওয়ালা ব্যক্তিদের পাওয়ার কত সম্মান কত মর্যাদা কত শোনো আমি তো এখন আবুল হাসান হাজিলি রহমতুল্লাহ শাহজিলি রহমতুল্লাহ এর কথা বললাম এবার আরেকজন আল্লাহর বান্দার কথা বলে আমি আমার ওয়াসটা ইতি টানবো আল্লাহ পাক রব্বুল আলমিনের আরেকজন বন্ধু যার নাম হজরতে আহম্মদ হার রহমতুল্লাহ আলাই খুব দূরে দামেস্ক নামক এলাকায় বাড়ি নাম হযরত আহমদ হার রহমতুল্লাহ আলাই উনি বলেন আমার একজন দোস্ত ছিল যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে আসলাম তুসি রহমতুল্লাহ আলাই তা আমার ওই দোস্তরে নিয়া আমি সবসময় চলাফেরা করতাম উনি ছিল সাচ্চা পাক্কা তাকওয়াবান ব্যক্তি সাচ্চা পাক্কা তাকওয়াবান বুঝেন আল্লাহরে বেশি ডরাইতো কেমন ডরাইতো শুনেন উনি কয় উনি এমন ভয় পাইতেন উনি একদিন ওনার ছোটবেলায় উনি মাদ্রাসায় যাচ্ছেন মাদ্রাসা থেকে আসার সময় উনি ওনার ঘরের মধ্যে ঢুকার সময় মারে বলছে মা নামাজ পড়ার আগে আপনি আমার জন্য একটু ভালো খাবার রেডি করে যেটা আমি খামো তো আল্লাহর বান্দা এই কথা বইলা গোসল করে আবাদত করে চলে আস আবাদত করে মা সামনে গরম ধোঁয়া উঠা ভাত দিস ভাতের উপরে কিছু মুরগির গোস্ত দিস তো আল্লাহর ওলি ওই ভাতগুলা সামনে নিয়ে আব্বা আমরার ঘরে তো কোনো মুরগি নাই যেটা দিয়ে আপনি কিনা টাকা নাই যেটা দিয়ে আপনি কিনা আমার খানা খাওয়াইবেন কিন্তু এই মুরগির গোস্ত কই থেকে দিলেন মা ডাক দেখো বাবা আমি মা যে মুরগিটা লালন পালন করতাম এ মুরগিটা জবা করে তুমি সন্তানের পাতে দিছি ডাক দেখো মা এ মুরগির গোস্ত আমি খাইতাম পারতাম না এ মুরগির গোস্ত আমি খাইতে পারতাম না বলে বাবা কেন বলে শোনেন এ মুরগির গোস্ত যদি আমি খাইতে হয় মা এই মুরগিটা আমরার পাশের বাড়ির যে ঘরটা দেখা যায় এ ঘরের উঠানের কিছু সরিষা রইজে দেওয়া ছিল এই মুরগি আমি মাদ্রাসায় যাওয়ার সময় দেখছি এ মুরগি মানুষের সরিষা খাইয়ে লেগেছে তো তুমি এ মুরগি কেন খাইবা না বলে মুরগি না খাওয়ার কারণ হইল যেই মুরগি মালিকের অনুমতি নাই মালিক জানেও না মালিকের সরিষা খাইছে মা গো এই মুরগির গোস্ত আমার ফেটে গেলে এটা আমার ফেটে হজম হবে মারহাবাটা কি আসতে কইবে আচ্ছা যেই ব্যক্তি কোনো মুরগি পরের ক্ষেতের সরিষা খাওয়ার কারণে আল্লাহর অলি খায় না আপনারা বলেন ওই আল্লাহর অলিটা কি কম মাফের অলি না বড় মাফের অলি অনকালার ফিস আপনার তো বাচ্চা বুচ্চা খাইবো দূরের কথা মুরগিটা যা দেয় তা পকেটে পড়ে বরেনি বরেনি হারাম বাচ্চা সুদের টাকা গোসের টাকা থেকে টাকা আমারে দিও না এই কথাগুলো কয়নি ফিস সাহেব এটা যাচাই করে এরপরে যাইয়েন ভিড়ের কাছে শোনেন মুসলমানের দলেরা হযরত আহমদ হার রহমতুল্লাহ আলাই বলে একদিন আমি জোহরের নামাজের পরবর্তী সময়ে গাছের নিচের মধ্যে বসে আছি এমন টাইমে আমি তাকায়া দেখলাম একটা শয়তান আমার সামনে চোখের সামনে আসমান থেকে আছাড় খেয়া পড়ছে কি পড়ছে আপনারা এই পর্যন্ত কেউ শয়তান দেখছেননি শয়তান দেখছেননি শয়তানের তিনটা প্রকার কোন কয়টা প্রকার
এক নাম্বার মানুষ শয়তান, দুই নাম্বার জিন শয়তান, তিন নাম্বার খান্নার শয়তান। এ তিনটা প্রকার শয়তানের। এ তিনটা প্রকারের ভিতরে মানুষ শয়তান যদিও দেখেন এলাকার ভিতরে যদি কুনেরটা বানা করে, মানুষের মাঝে ঝগড়া লাগায়, সুদের টিয়া খায়, গোসের টিয়া খায়, হারাম খায়, বুঝবেন এটি মানুষ শয়তান। এটি কি শয়তান? তা আমি আমার উস্তাদ মানন আব্দুল মান্নান হুজুরের কাছে গেলাম, হুজুর এ শয়তান যে এডি এ দুনিয়াতে চলাফেরা করে, এডির লোকে শয়তান কয়টা আছে? কয়টির লোকে শয়তান নাই? জিগেলাম হুজুর কেন শয়তান নাই? কই এডি আসলে বড় শয়তান, কথা কয় না কেন? এডি আসলে কি শয়তান? বড় শয়তান। এডি থেকে আপনারা কে বাঁচাবো? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস আল কাদেরী সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, বারবারা কৃষ্ণপুরের পক্ষ থেকে, নারে তাকবীর, নারে রিসালাত, আমার বাবারা হুজুর যেহেতু আসছে মূল্যবান আলোচনা করবে, আমি ছোট মুখে একটু মনের কথাটা একটু শোনেন। আপনারা এখানে যারা আছেন কোনোদিন শয়তান দেখছেননি? যদি দেখে থাকেন হাত তুলেন, আপনার ফায়ে ধরে আমি সালাম করবো, আপনার ফায়ে সুমা দিব হুজুর। কেন? কারণ যে ব্যক্তি শয়তান দেখে উনি দুনিয়ার কামেল না, উনারে বলা হয় কামেলে মুকাম্মেল। কত মানুষের নামের আগে কত লকবার টাইটেলের অভাব নাই, কিন্তু কামেলে মুকাম্মেল ব্যক্তি কি দেখে? শয়তান দেখে। কথা কি দেখে? হযরত আহমদ হারব রহমতুল্লাহ আলাইহি বলে, আমি দেখলাম যোহরের নামাজের পরে আমার চোখের সামনে আসমান থেকে একটা শয়তান ধপস করে আমার সামনে পড়ল। আমি জিগাইলাম, শয়তান কেন রে এইভাবে পড়লা? জানতে চাই, শয়তান তোমার কাজ তো মানুষকে ধোকা দেওয়া, আসার খাইয়া কেন পড়লা? শয়তান ডাক দিয়া কয়, শুনেন শুনেন শুনেন, আমি এমনি পড়ি নাই, আমি তো মানুষকে ধোকা দিতে গেছি। বলে কারে ধোকা দিতে গেছো? বলে আপনার একজন দোস্ত আছে যার নাম হযরতে আসলাম তুসি রহমতুল্লাহ আলাই, ওই দোস্তর কাছে গেছি, উনি অজু করার পরে উনার একটা বাষ্প বের করে আমি উনাকে লজ্জা দিব শরম দিব, কিন্তু উনি অজু করার পরে উনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠাইয়া কালিমা শাহাদাত তেলাওয়াত করছে। আল্লাহর কসম, কালিমা শাহাদাত তেলাওয়াত করার পরে উনার শরীরের মধ্যে একটা জিলকানিয়ার ঝাটকা আসছে। ঝাটকা আসার কারণে আমি দেখলাম ওই আল্লাহর বান্দাটা যখন ঘাটটাকে ছাড়া দিল, আমি তার ঘাড়ের মধ্যে বসা ছিলাম, আমি ওই বান্দার ঘাড়ের মধ্যে বসা অবস্থায় যখন বান্দা ঘাটটাকে ছাড়া দিল, আমি তার ঘাড়ের ধাক্কার দ্বারা আমি ওইখান থেকে আপনার সামনে আইসা আসার খায়া পড়ছে। বলে এ শয়তান, ইমামদারের কাঁধের উপরে যায় বসছ, আল্লাহর কসম আল্লাহর ওয়াদা, তুমি হাজার চেষ্টা করলে ইমামদাররে কোনোদিন ধোকা দিতে পারবা না, ধোকা দিতে পারবা না, ধোকা দিতে পারবা না। ইমামদার সব সময় যদি ওয়াজকুরুল্লাহ আল্লাহর জিকিরের মাধ্যমে আপনি আপনার অন্তরটাকে মশগুল রাখেন, জবানটাকে মশগুল রাখেন, আপনারা বলেন আমার আল্লাহ তাআলা আপনি বান্দাকে দুনিয়া এবং আখেরাতের ধনী, দুনিয়া এবং আখেরাতে সম্মানিত বানাইতে পারে কি পারে না? মাইকটা ছাড়ার আগে একটু জবান খুলে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আর ডাক দেন, আল্লাহ 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 কদম রাখি না মুর্শিদ যদি আঘাত পাগাই, কদমে কদম রাখি না মুর্শিদ যদি ব্যথা পাগাই, প্রাণ মুর্শিদের অন্তর যদি আঘাত পাগাই, মাশাল্লাহ কদমে কদম রাখি না মুর্শিদ যদি বেজার হয়, চোখেতে চোখ রাখি না মুর্শিদ যদি বেজার হয়, প্রাণ মুর্শিদ একটু যদি আঘাত পাগাই, মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। আবু বকর নূর নবীকে বাসি তো বানো
ইসলাম কবুল করল সেই যে পাইল আলো মাশাল্লাহ নবীর জবানের উপরে জবান তিনি তুলতেন না পান মুর্শিদ একটু যদি আঘাত পাগাই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ হযরত উমর দৌড়ায়া গেল মারতে নবীর কোরআনের মুহাব্বত ইসলাম কবুল করে সে মাশাল্লাহ হযরত উসমান বিয়ে করেন নবীর দুইজন কন্যাকে হযরত উসমান বিবাহ করেন নবীর দুইজন কন্যা রে মুর্শিদ রে তা সিম কর তোমার চোখে দে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কদমে কদম রাখি না পান মুর্শিদের কদমে চোখে দে চোখ রাখি না পান মুর্শিদের চোখে দে পান মুর্শিদের আঘাত যাই যদি অন্তরে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তার দেখলে লাগে পালা গো শাহ আব্দুল্লাহ আউলিয়া মাশাল্লাহ অন্তর বি চাইয়া দিতাম পাইলে তোমার দেখা গো অন্তর জো রাইয়া নিতাম পাইলে তোমার দেখা গো মুর্শিদ আউলি ইয়া মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।